সাদা একটি গদি, তার নিচে থাকা খাটটি ভেঙে বসে গিয়েছে। তার ঠিক ওপরেই বিশাল বড় বড় কংক্রিটের চাঙড়, চাপা পড়ে থাকা সেই বিছানার ফাঁক গলে একটি হাতে চোখ পড়েছিল ফটোগ্রাফারের। পুরো হাত নয়, কবজি পর্যন্ত দেখা যাচ্ছিল। সেই হাত ধরে পাশে বসে রয়েছে 40-অর্ধ এক ব্যক্তি, বেরিয়ে থাকা আঙুলগুলোর ওপর সস্নেহে নিজের হাত বুলিয়ে দিচ্ছিলেন। শান্ত অথচ যন্ত্রণাবিদ্ধ মুখ, কনকনে ঠান্ডাতেও তার কোনো ভ্রূক্ষেপ লক্ষ্য করলেন না সাংবাদিক। ওই হাত ধরে ঠায় বসেছিলেন, দৃশ্যই বলে দিচ্ছিল ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে থাকা ওই হাত তার কোনো প্রিয় মানুষের। 60 মিটার দূর থেকে ক্যামেরার লেন্সটা জুম করেছিলেন সাংবাদিক। ওই দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারেননি, চোখ বেয়ে নেমে এসেছিল অশ্রুধারা। অ্যাডাম অ্যাটলান, সংবাদ সংস্থা এপির চিত্র সাংবাদিক, তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত শহর কাহরামান মারাসে ছুটে গিয়েছিলেন তিনি। সেখানেই ক্যামেরাবন্দি করেন এই মর্মান্তিক দৃশ্য। যে মানুষটির ছবি অ্যাডাম ক্যামেরাবন্দি করেছিলেন তিনি মেসুট হ্যানসার। অ্যাডাম তার ছবি তুলছেন, সেটি লক্ষ্য করেছিলেন হ্যানসার। শান্ত এবং কাঁপা কাঁপা গলায় এবং ইশারায় অ্যাডামকে কাছে আসতে বলেন তিনি। অ্যাডাম কাছে যেতেই হ্যানসার ক্ষীণ কণ্ঠে ধ্বংসস্তূপের নিচ থেকে উঁকি মারা হাতের দিকে দেখিয়ে বলেন, আমার কন্যার ছবিটা তুলুন। কথাটা শুনে হাত কেঁপে গিয়েছিল অ্যাডামের। তিনি বলেন, হ্যান্সের মুখে এই কথা শোনার পর ভাষা হারিয়ে গিয়েছিল তার। ওই ছবি তুলছিলেন ঠিকই, কিন্তু মনের ভেতরে তার যেন সব কিছুই ভেঙে চুরপার হয়ে যাচ্ছিল, কিছুতেই নিজেকে সামাল দিতে পারছিল না। চোখ থেকে প্রতিনিয়ত পানি বের হচ্ছিল। একটু ধাতস্থ হয়ে হ্যান্সারকে তার নাম জিজ্ঞাসা করেন অ্যাডাম, মেয়ের নামও জিজ্ঞাসা করেছিলেন। সাদা রঙের গদিটা দেখিয়ে হ্যান্সার বলেন, এটা ছিল আমার মেয়ের শোয়ার ঘর, এখানেই ছিল আমাদের বাড়ি। এরপরই তিনি জানান কন্যার নাম ইরমাক, বয়স 15 বছর। এটুকু বলেই চুপ হয়ে গিয়েছিল হ্যান্সার, চারপাশ নিস্তব্ধতা। অ্যাডাম জানান, এই পরিস্থিতিতে হ্যান্সারকে আর কিছুই জিজ্ঞাসা করতে পারেননি তিনি, ইচ্ছাও হয়নি। বেশি কথা বলারও যাচ্ছিল না ওই সময়, কারণ তখন ধ্বংসস্তূপের নিচে আওয়াজ শোনার চেষ্টা করছিল স্বজনরা এবং উদ্ধারকারীরা। সোমবার ভূমিকম্পের ঘুমের ঘোরে বহু মানুষের মৃত্যু হয়েছে তুরস্ক এবং সিরিয়ায়, তাদের মধ্যে একজন হ্যান্সারের কন্যা ইরমাক। ছবিতে স্পষ্ট ঘুমানোর সময় চাদর ভেঙে পড়েছিল ইরমাকের ওপর। সেই ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে শুধু মেয়ের কবজিটা দেখতে পেয়েছিল হ্যান্সার। পরপর থেকেই মেয়েকে আগলে বসে আছেন আর শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন, কখন উদ্ধারকারীরা আসবেন, কখন তার আদরের কন্যাকে ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করবেন। কন্যার মুখটা দেখতে না পেলেও এক পিতা তার সন্তানের হাত চেপে ধরে বসে বোঝাতে চেয়েছিল, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়। এমনভাবেই তুরস্ক এবং সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 21,000 মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। আন্তর্জাতিক বিষয় এমন তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।